ইসমিল্লা হিবু আহমেন ইবু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও তোমাদের মাঝে আসলাম পর্ব দুই ক্লাস নিয়ে পর্ব ওয়ানটা আমরা শিখেছি ফিন্স ব্যাঙ্কিংয়ের চতুর্থ অধ্যায় ঝুঁকি অনিশ্চয়তা সেই আলোকে পর্ব দুই ক্লাস নেব আমরা বিশেষ করে আজকে গাণিতিকভাবে অঙ্কগুলো আমরা শিখব ঝুঁকির কীভাবে অঙ্কগুলো হয় এবং ঝুঁকি অঙ্ক ধারায় আমরা বুঝতে পারবো এই কোম্পানিতে বা যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করাটা আমার ঠিক হবে না ঠিক হবে না সে সিদ্ধান্তটা আমরা ঝুঁকির গাণিতিক অঙ্ক মাধ্যমে বুঝতে পারব আসলে আমরা এবার গাণিতিকভাবে অঙ্কগুলি করব। আমি একটা কোশ্চেন বানাবো কোশ্চেন ওয়ান দিয়ে সবাই লিখো কোশ্চেন ওয়ান দিয়ে কোশ্চেন নাম্বার ওয়ান দুইটা কোম্পানি দিয়ে আমি বুঝাবো এই দুইটা কোম্পানি দিয়ে একটা ম্যাপ করি আমি সবাই একটা বক্স করো কোশ্চেনের জন্য এই বক্সটা করো দুই হাজার পনেরো সাল দুই হাজার ষোলো সাল দুই হাজার সাল লেখ এক্স প্রকল্প আয়হার প্রকল্পের ধরো এখানে দশ পারসেন্ট বিশ পারসেন্ট পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এক্স প্রকল্প এ আলোকে আমরা দেখলাম এই কোশ্চেনটা ওয়াই প্রকল্প প্রকল্পে আয় হার ধরো এটা পাঁচ পার্সেন্ট জিরো পার্সেন্ট বিশ পার্সেন্ট আর এটা লিখলাম ধরো পনেরো পার্সেন্ট এই আলোকে আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করবো আদর্শ বিচ্যুতি নির্ণয় মানিটা হল ঝুঁকি নির্ণয় সেটা আমরা করবো আসলে আমরা আমি প্রশ্নটা লিখলাম না ডাইরেক্ট অঙ্কে যাই কিভাবে করতেছে অঙ্কগুলো এবং সে আলোকে আমি কোন কোম্পানি গ্রহণযোগ্য করব। অর্থাৎ কোন প্রকল্প আমি গ্রহণযোগ্য করব। সেটা আমি বুঝতে পারবো আজকে আমাদের এই উদ্দীপক আলোকে দুইটা জিনিস শিখব একটা হলো জকির্ণয় শিখবো আরেকটা হলো কোন প্রকল্প আমার জন্য অ্যাপ্রিসিয়েট অথবা গ্রহণযোগ্য আসো শিখি এটার জন্য আগে একটা ঘর জুকি পরিমাপ নির্ণয়ের জন্য একটা ঘর আঁকো ঝুঁকি পরিমাপের জন্য একটা ঘর আঁকো ঘোড়া আলোকে হবে অঙ্কটা যেহেতু দুইটা আমি দুইটা ঘোড়া কি নাও এটা হলো এক্স প্রকল্প আমার তো জায়গা হচ্ছে না এটার জন্য আমি শর্টকাট করে দিচ্ছি এটা হলো এক্স প্রকল্প আর এটা হলো ওয়াই প্রকল্প জন্য সবাই ঘর এটা একটু ঘরটা বড়ো করি একটু তোমাদের সুবিধার্থের জন্য এখানে শাল আই পারসেন ঘর থেকে ব্যবধান অর্থাৎ আয় মাইনাস গড় ব্যবধান বর্গ কটা ঘর হবে চারটা ঘর হবে একটা শাল একটা আয় আইটা আয়টা গড় থেকে ব্যবধান আয় মাইনাস গড় হবে আরেকটা হবে ব্যবধানে বর্গঘর সেম ঘরটা হবে ওয়াই প্রকল্প ক্ষেত্রে সেটা আমরা ঘর রাখব শাল আই পার্সেন ঘর থেকে ব্যবধান ব্যবধান বর্গ এই ঘরটা হবে এখন এ আলোকে অঙ্কটা শুরু করি প্রথম আমি এস প্রকল্পগুলো লিখি শালগুলো লেখি 2015 হাজার পনেরো সাল দুই হাজার ষোলো সাল এরপর দুই হাজার সতেরো সাল এরপর দুই হাজার সাল কত সাল অনুযায়ী দুই হাজার পনেরো সালে আছে দশ পার্সেন্ট দশ লিখে দিই দশ পার্সেন্ট আছে দুই সালে আছে বিশ পারসেন্ট দুই হাজার সতেরো সালে আছে পাঁচ পার্সেন্ট দুই হাজার আঠারো সালে আছে পাঁচ পার্সেন্ট তাহলে আমার টোটাল কত হলো তিরিশ চল্লিশ অর্থাৎ মোট আয় আমার চল্লিশ পারসেন্ট এখন যদি গড় আয় বে করি গড় আয় বের করার উদ্দেশ্য হল আয় থেকে মাইনাস গড় করতে হবে এটার জন্য গড় আয় বের করা লাগবে হ্যাঁ এই জন্য গড় আয় গড় আয় আমার দশ পার্সেন্ট হুম এই দশ পার্সেন্ট আস এবার গড় থেকে ব্যবধানটা বের করি এখানে বলছে আই মাইনাস গড় এখানে আমার আয়গুলো কত আছে দশ এখানে মাইনাস তারপর বিশ তারপর মাইনাস পাঁচ তারপর মাইনাস দেওয়া আছে পাঁচ তারপর মাইনাস দেওয়া আছে এরপর দেখো গড়গুলো গড় কত আমার এখানে দশ পার্সেন্ট অর্থাৎ দশ এখানে দেখি দশ কত জিরো দশ মাইনাস পাঁচ মাইনাস পাঁচ এই আয় থেকে গড় বের করলাম এরপর বের করব ব্যবধানে বর্গ এবার বর্গটা করতে গিয়ে ডবল করতে হবে হ্যাঁ জিরো ডবলই আসবে জিরো দশের ডবল কত হবে একশো পাঁচের ডবল কত হবে পঁচিশ কত হবে পঁচিশ আসলে এবার কত আসে একটু দেখি আমরা একশো পঁচিশ পঁচিশ কত হয় একশো পঞ্চাশ এটা কী বের হল যেহেতু আমার জায়গা খুবই কম আমি এখানেই সব কমপ্লিট করতে হবে আমার হ্যাঁ বোঝানোর জন্য ব্যবধানে বর্গে যোগফল ফল বের করলাম আমরা টোটাল কত বেড়েছে একশো পঞ্চাশ এখন আমরা বের করব ব্যবধানে বর্গের গড় এটা ব্যবধান বর্গের যোগফল বসবে উপরে লবে নিচে বসবে মোট বছর যেটা এন বোঝায় মাইনাস এক এখন একশো পঞ্চাশ এন বলতে টোটাল বছরকে বোঝায় টোটাল বছর কত আমার এখানে এক দুই তিন চারটা চার বছর মাইনাস এক কত হয় একশো পঞ্চাশকে চার থেকে এক মাইনাস করলে তিন হয় একশো পঞ্চাশকে তিন দিয়ে ভাগ করলে কত হবে দেখো তোমরা সবাই করো ক্যালকুলেটার ইউজ করো সবাই জানো পঞ্চাশ 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 তিনটা ভাগ হয় তবুও একশো পঞ্চাশকে আবার ক্যালকুলেটার ইউজ করবা যাতে ভুল না হয় একশো পঞ্চাশকে ভাগ করবা তিন দিয়ে কত হবে পঞ্চাশ এরপর তুমি নির্ণয় করবে আদর্শ বিচ্ছুতি এই অ্যান্সারটাই হবে পঞ্চাশ এটা বসায় দিবা এটাকে রুট করলে কত আসে সাত দশমিক শূন্য সাত সাত দশমিক শূন্য সাত পারসেন্ট হয় ঠিক একই আলোকে আমরা ওয়াই প্রকল্প অঙ্কটা করবো সেটা আমরা করি দুই হাজার পনেরো সাল দুই হাজার ষোলো সাল আঠারো সাল এটা কত পাঁচ জিরো বিশ পনেরো এখন বিশ পঁয়ত্রিশ চল্লিশ মোট আয় চল্লিশ এবার আমি একটা গড়ায় করি মোট বছর নিচে হবে লবে বসবে মোট আয় টোটাল চল্লিশ পারসেন্ট বসেছে আর হরে বসবে টোটাল বছর এখানে টোটাল বছর কত এক দুই তিন চার এই আলোকে বসেছে এ আলোকে এবার আমরা গড় থেকে ব্যবধান করি এটা সূত্র কি আয় মাইনাস গড় এখন আমি আয় কত হলো এখানে পাঁচ মাইনাস জিরো মাইনাস বিশ মাইনাস পনেরো মাইনাস বোঝেছো তো তোমরা পাঁচ শূন্য বিশ পনেরো লিখেছি ঠিক আছে এখন আয়গুলো লিখলাম গড় গড় কত আছে কিনা আমার দশ পার্সেন্ট মাইনাস পাঁচ মাইনাস দশ দশ পাঁচ পাঁচ থেকে দশ মাইনাস করলে মাইনাস পাঁচ হবে শূন্য থেকে মাইনাস দশ করলে মাইনাস দশই হবে বিশ থেকে মাইনাস দশ করলেই দশ হবে পনেরো থেকে মাইনাস দশ করলেই পাঁচ হবে হ্যাঁ এটা এখন আমরা বর্গ করব অর্থাৎ ডবল করে দিই পাঁচ পাঁচা পঁচিশ দশ দশ পঁচিশ অর্থাৎ এখানে কত হবে আমার টোটাল যোগ কলের টোটাল যোগকল হবে ২৫০ পঞ্চাশ কত হবে ২৫০ পঞ্চাশ এখন এটা আমরা কী বের করলাম ব্যবধান বর্গে ফল বের করলাম এখন হবে ব্যবধানের বর্গের গড় গড় হবে দুইশো পঞ্চাশ লবে বসবে ব্যবধানিক বর্গের যোগফল এরপর অ্যান মাইনাস ওয়ান যেটা থাকে এই সূত্র আলোকে এখানে হবে দুইশো পঞ্চাশ অ্যান হলো টোটাল বছর চার এক মাইনাস করলে দুইশো পঞ্চাশ তিন কত হবে আমরা একটু দেখি এখন দুইশো পঞ্চাশ ভাগ তিন কত হয় তিরাশি দশমিক তেত্রিশ পারসেন্ট তিরাশি দশমিক তেত্রিশ হ্যাঁ তাহলে আদর্শ বিচ্ছুতি কত হবে কত হবে দেখো এবার তিরাশি দশমিক তেত্রিশ তো আসলে বলে তিরাশি দশমিক তিন তিন নয় দশমিক ওয়ান নয় দশমিক এক তিন পার্সেন্ট নয় দশমিক এক তিন পার্সেন্ট হয় তা আমরা কি রুটটা করলাম কি তিরাশি দশমিক তিন তিন দিয়ে রুট করেছি সে আলোকে কত হবে নয় দশমিক ওয়া এক তিন পারসেন্ট ঠিক আছে তাহলে আমি এক্স প্রকল্প ঝুঁকি নির্ণয় করেছি ওয়াই প্রকল্প ঝুঁকি নির্ণয় করেছি এখন আমরা চিন্তাধারা করবো কোন প্রকল্পটা গ্রহণযোগ্য হবে আমি কোন প্রকল্পটা সিলেক্ট করতে পারবো এবং নিশ্চিন্ত হইতে পারবো সেটা আমরা এখন বিবেচনা করব হ্যাঁ উপরে কোশ্চেনটা মুছতেছি কারণ উপরে আমি ব্যাখ্যাটা লিখব কোন প্রকল্প গ্রহণযোগ্য এটার জন্য হ্যাঁ মন্তব্য মন্তব্যটা লিখিয়ে একটু জাস্ট আমি একটু সামারি দিচ্ছি একটু এই সামারি থেকে আমি সংক্ষিপ্তভাবে মন্তব্য লিখবো কারণ এত ব্যাখ্যা দেওয়া বোর্ডের জায়গা হবে না এটার জন্য আমি সংক্ষিপ্তভাবে দিচ্ছি গড় আয় এক্সে ছিল দশ পার্সেন্ট ওয়াইতে ছিল দশ পারসেন্ট আর আদর্শ বিচ্ছুতি ছিল আদর্শ বিচ্ছুতি ইয়েতে ছিল সাত দশমিক শূন্য সাত পারসেন্ট আর ওয়াইতে ছিল নয় দশমিক এক তিন পারসেন্ট এখানে আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি ব্যাখ্যাটা লিখলাম না তোমরা বাসায় ব্যাখ্যাটা লিখো সুন্দরভাবে পরীক্ষা হলে সুন্দরভাবে ব্যাখ্যাটা লিখো আমি জাস্ট তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি গড় আয় উভয় প্রকল্পের সমান অর্থাৎ আয় দশ পার্সেন্ট দেওয়া আছে এক্সে ওয়াই তো দশ পার্সেন্ট দেওয়া আছে আদর্শ বিচ্যুতি মানে ঝুঁকি সাত দশমিক শূন্য সাত হলো ওয়াই ক্ষেত্রে সরি এক্সের ক্ষেত্রে ওয়াই ক্ষেত্রে হলো নয় দশমিক এক তিন পারসেন্ট দেখা যায় এটা ঝুঁকি পরিমাণ বেশি এটা ঝুঁকি পরিমাণ কম সেটা আলোকে আমরা কি বুঝবো এস এক্স প্রকল্পটা গ্রহণযোগ্য য়াই প্রকল্প গ্রহণযোগ্য নহে কারণ এই জুকি পরিমাণটা বেশি এই প্রকল্পে জুকি পরিমাণ কম সুতরাং আমরা কোনটা গ্রহণযোগ্য করব এক্স প্রকল্প গ্রহণযোগ্য আমরা সবসময় মেজারমেন্ট করব গড় আয়ের সাথে আদর্শ বিচ্ছুতির ডিফারেন্সটা দেখব গড় আয় পরিমাণ যদি বেশি হয় এবং আদর্শ বিচ্ছুতির পরিমাণ যদি কম হয় সেই প্রকল্প গ্রহণযোগ্য আবার দেখা যায় গড় আয় যদি কম হয় আদর্শ বিচ্ছুতি যদি বেশি হয় ওই প্রকল্প তা নহে এখন দেখা যায় উভয় প্রকল্পে গড় আয় সমান কিন্তু ঝুঁকি পরিমাণ বেশি ওয়াইতে এক্সের ঝুঁকি পরিমাণটা কম সে আলোকে এক্স প্রকল্প গ্রহণযোগ্য থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা ঠিকমতো বাসায় লেখাপড়া করবা এবং প্র্যাকটিস করবা অনেক অঙ্কগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এই নিয়মে অঙ্কগুলো যদি প্র্যাকটিস করতে পারো আশা করি বোর্ডে তোমাদের হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি কমন পড়বে ভালো থেকো তোমরা সবাই সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ